ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে যেটা আনবক্সিং করে দেখাবো সেটা হচ্ছে একটি ভ্যাকুয়াম সিস্টেমের কুলিং ফ্যান বা প্যাড বলতে পারেন, আপনাদের যেটা এই সুবিধা। এটা হচ্ছে ল্যাপটপের জন্য, অর্থাৎ ল্যাপটপ থেকে গরম হাওয়া বের করে নেওয়ার জন্য এটা খুবই কাজের। যাদের ল্যাপটপ অনেক বেশি হিট হয়ে যায় ইউজ করার সময়, তাদের ক্ষেত্রে আমার মনে হয় এটা খুবই ভালো কাজে লাগতে পারে। সো এটা আমি daras.com থেকে অর্ডার করেছি, আপনারা চাইলে নিতে পারেন। আমার ক্ষেত্রে এটা অর্ডার করতে লেগেছে ডেলিভারি চার্জ সহ 1,085 টাকা। তো চলুন খুলে দেখি এটার মধ্যে কী রয়েছে। বক্সিংটা অনেক ভালো, এটা ভেতরে আরেকটা অরিজিনাল বক্স রয়েছে। তো চলুন এটা এখন দেখি, খুলে তাহলে আমরা দেখতে পারবো প্রোডাক্টটি আসলে কেমন। প্রোডাক্টটির আসলে প্যাকেজিং মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। দেখি এখানে কী কী রয়েছে। এটা হচ্ছে মেবি মেইন যে ভ্যাকুয়াম কুলিং প্যাড, সেটা এটা ভিতরে এর জন্য এর সাথে কিছু এক্সট্রা পার্ট রয়েছে। দেখি তো কোনটা কী, এটাটুকু দেখে নেই। এটা হচ্ছে নয়েজ কমানোর জন্য ইউজ করা হয়। যখন আপনার এটা ইউজ করবেন তখন অনেক নয়েজ হবে ফ্যানের, সেক্ষেত্রে এটা ইউজ করলে নয়েজটা অনেকটাই কমে যাবে। আর এটা হচ্ছে এখানে 18 মতো দেওয়া আছে, এটা উপরে কাগজ দেওয়া, এটা খুলে নিলে 18 মতো রয়েছে। সেটা এইটার সাথে লাগে, আমি দেখাবো আপনাদেরকে কীভাবে করতে হয়। এটার সাথে মেইন যে ভ্যাকুয়াম কুলিং ফ্যানটা আছে সেটার সাথে লাগিয়ে ল্যাপটপের সাথে সেট করে নেওয়া যায়। আর রয়েছে কিছু প্লাস্টিক প্যাড, যেগুলো হচ্ছে ল্যাপটপের যে আপনার যেখান দিয়ে হাওয়াটা বের হয় সেখানে, যাতে করে এটাকে ভালো করে আটকানো যায়, এই জন্য ইউজ করা হয়। তিনটা রয়েছে এক্সট্রা। আর এটা হচ্ছে যে কেবল, অর্থাৎ এটার সাথে ল্যাপটপকে কানেক্ট করার জন্য যে কেবলটা দরকার সেটা। তো এবার মেইন যে ভ্যাকুয়াম সিস্টেমের যে সেটা দেখি, ভ্যাকুয়াম সিস্টেমের যে যেটা কথা আমরা বলছি আর কি, যে কুলিং ফ্যান আসলে বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে দেখে অনেক ভালোই মনে হচ্ছে। কারণ দেখুন প্লাস্টিকটা অনেকটা প্রিমিয়াম টাইপের প্লাস্টিক মনে হচ্ছে, মানে আপনি হাত দিলে ফিল করতে পারবেন যে সেটা ভালো কি না বুঝতে পারবেন, আমার কাছে ভালোই মনে হচ্ছে। তো এখন দেখিয়ে নিচ্ছি যে কীভাবে এটা সেট আপ করতে হয়। প্রথমে এইখানে আমরা এই পার্টটা খুলে যে সাইলেন্সারটা রয়েছে এখানে, এই সাইলেন্সারটা লাগিয়ে দেব। লাগানোর সময় সাবধানে লাগাবেন যেন ভেঙে না যায়। এটা লাগানোর পর ল্যাপটপের সাথে সেট করার জন্য আমাদেরকে এই প্যাডটা লাগাতে হবে। এই প্যাডটা লাগানোর সময় অবশ্যই এইখানে যে স্টিকারটা আছে উপরে এটা খুলে নেবেন, এটা আঠার মতো লেগে থাকবে আপনার কম্পিউটারের সাথে ল্যাপটপের সাথে। তো এটা এখানে পয়েন্ট অনুযায়ী তিনটা পয়েন্ট লাগিয়ে দেবেন। লাগানো হয়ে গেছে, আর এইখানে লাগিয়ে নেবেন হচ্ছে এই তিনটা যে তিনটা প্যাড রয়েছে, আপনার ল্যাপটপের যে বাতাস বের হওয়ার জন্য ভেন্টিলেটর আছে সেই ভেন্টিলেটরের মাপ অনুযায়ী এখান থেকে তিনটার মধ্যে থেকে যে কোনো একটা লাগিয়ে নেবেন। আমারটা এটা লাগালে হবে। তো এখানে লাগিয়ে নেবেন, এই ছোটো পার্টটা উপরের দিকে থাকবে আর যে বর্ধিত অংশটুকু নিচের দিকে থাকবে। এটা ভালো করে লাগিয়ে নিলাম। তো এখন চলুন দেখি ল্যাপটপে কীভাবে এটাকে ইউজ করতে হয়। এই প্লাগটাকে এইখানে লাগিয়ে নেবেন, এখানে লাগানোর পর এই যে এখানে যে পার্টটা আছে এটা হচ্ছে ল্যাপটপের নিচে, ল্যাপটপটা একটু উঁচু করে ধরে এখানে নিচে এভাবে বসিয়ে দেবেন। এখানে যেখান দিয়ে হাওয়া বের হবে, যেই জায়গা দিয়ে হাওয়া বের হবে ঠিক সেখানেই এই প্যাডটা পড়বে, অর্থাৎ হচ্ছে এই সিলিকন যে প্যাডটা রয়েছে সেটা পড়বে যে হাওয়া বের হওয়ার যে জায়গাটা আছে, বাতাস বের হওয়ার যে জায়গাটা ঠিক সেইখানে বসাতে হবে, যাতে করে হাওয়াটা সরাসরি এখান দিয়ে এটার ভিতর দিয়ে বের হয়ে যেতে পারে। তো আমি এটা সোজাসুজি বসালাম, বসানোর পর ঠিকঠাক মতো বসে একটু চাপ দিয়ে দেবো, চাপ দেওয়ার পর এটাকে রেখে দেব, ব্যাস হয়ে গেছে। এটাকে বসানোর পর এখন এই যে কেবলটা আছে সেটাকে আমি ল্যাপটপের সাথে কানেক্ট করে দেবো।
হওয়ার পর আপনি দেখবেন যে এখানে লাইট অন হয়ে গেছে, অর্থাৎ এটা চালু হয়ে গেছে। এরপর আপনি ইচ্ছা করলে এখানে রেগুলেটরের মাধ্যমে এটার পাওয়ার কমাতে এবং বাড়াতে পারবেন। আপনি এখানে যে হাত দেন তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে গরম হাওয়া অলরেডি বের হচ্ছে, অর্থাৎ আমাদের এটা কাজ করা শুরু করে দিয়েছে এবং আমাদের ল্যাপটপ ইনশাল্লাহ এখন আর আগের মতো গরম হবে না। ধন্যবাদ সবাইকে।